রাজধানীতে কাল আওয়ামী লীগ বিএনপি পৃথক কর্মসূচি এখনও অনুমতি দেয়নি জিএনপি গণহারে নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ রিস্টের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্রিফিংয়ে জানালেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপক তাহির হত্যা মামলার দুই আসামি ফাঁসি কার্যকর হবে রাতে সকল প্রস্তুতি সম্পন্ন জানিয়েছে জেল সুপার এবং দেশ জুড়ে ডেঙ্গু আতঙ্ক হাসপাতালে বাড়ছে রোগীর চাপ জ্বর হলেই সতর্ক থাকার পর পরামর্শ চিকিৎসকদের স্বাগত এশিয়ান নিউজে দর্শক পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে তিন দিনের সফর শেষে ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যরাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহন করা বিমানটি অবতরণ করে ইতালির স্থানীয় সময় সকাল 9:45 রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘন্টা যাত্রা বিরতির পর বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 2টায় বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রাজধানীতে কাল বড় দুই রাজনৈতিক দলের পৃথক কর্মসূচি পালিত হবে সরকার পতনের এক দফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি আর ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তি সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমন্বয়ে শান্তি সমাবেশ হবে আর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি তবে এখনও পর্যন্ত এই কর্মসূচির অনুমতি দেয়নি ডিএনপি যদিও এই কর্মসূচি আজ দিয়েছিল দেশের অন্যতম বড় এই দুই রাজনৈতিক দল তবে জনদুর্ভোগের কথা বিবেচনায় ডিএনপির অনুরোধে তা পিছিয়ে শুক্রবার নির্ধারণ করা হয় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ উত্তাপ ছড়াচ্ছে এমনকি নেতাকর্মীদের সমাবেশে যোগ না দিতে দমন পীড়ন ও গ্রেফতার করছে আইন শৃঙ্খলা বাহিনী দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমনটাই অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণ মহাসমাবেশ করবে সরকার ভয়ে সমাবেশ পণ্ড করতে আওয়ামী লীগ সহ পুলিশ দিয়ে দমনপীড়ন চালাচ্ছে সময় গ্রেফতারকৃত নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি জানান তিনি জুম্মার নামাজের পরে দুইটার সময় এইখানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এই দলীয় কার্যালয় নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে আমরা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অবলম্বন করেছি পুলিশকে অবহিত করা হয়েছে আমাদের সব কিছু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন গণতন্ত্রের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করার উপরে জোর দিয়েছে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ঢাকা 17 আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপরে হামলার ঘটনায় তার দেশের রাষ্ট্রদূতদের ডাকার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে কোনো উত্তর না দিয়ে বেদান্ত প্যাটেল বলেন মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষে নেয় না একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহের হত্যা মামলার দুই আসামির ফাঁসি আজ রাতে কার্যকর করা হবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে আজ রাত 10:01 রাজশাহী কারাগারে রাবি সহযোগী অধ্যাপক ডক্টর মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও কেয়ারটেকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ফাঁসি একসঙ্গে কার্যকর করা হবে এর আগে 25 জুলাই দুই আসামির পরিবারের সদস্যরা শেষ সাক্ষাৎ করেন 2006 সালের 1 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোলে পাওয়া যায় পদোন্নতি সংক্রান্ত বিষয়ের জেরে নৃশংসভাবে হত্যার শিকার অধ্যাপক তাহিরের মরদেহ দীর্ঘদিন পর এই হত্যা মামলার রায় কার্যকর হতে যাচ্ছে
দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে রাজশাহী জেলগেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাড়িউল আলম। শান্ত শান্ত, ফাঁসি কার্যকরের প্রস্তুতি সম্পর্কে কি জানতে পেরেছেন এবং কারাগারের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ঠিক সামনে। সুবর্ণা, আপনাকে জানিয়ে রাখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর তাহের আহমেদ হত্যার দুই দণ্ডপ্রাপ্ত আসামি ডক্টর মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর করা হবে আজ রাত 10:01 এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী কারা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কিন্তু তাদের ফাঁসির কার্যক্রম সম্পূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে কারা কর্তৃপক্ষ। এবং আপনি যেটা জানতে চেয়েছেন যে কারা কর্তৃপক্ষের ভিতরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এই এই ঘটনা এই ফাঁসির কার্যক্রমকে কেন্দ্র করে। এছাড়াও কিন্তু মহিউদ্দিন এবং জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর করতে ফাঁসির মঞ্চসহ 8 জন জল্লাদ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে 1 জন প্রধান জল্লাদ এবং 7 জন সহকারী জল্লাদ হিসেবে রয়েছেন। এছাড়াও সুবর্ণা, একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে যেহেতু একটি মাত্র ফাঁসির মঞ্চ রয়েছে, সেক্ষেত্রে এবারই প্রথম মহিউদ্দিন এবং জাহাঙ্গীরের একই ফাঁসির মঞ্চে তাদের ফাঁসি কার্যকর করা হবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। এর আগে গত মঙ্গলবার কারা কর্তৃপক্ষের আহ্বানে জাহাঙ্গীর আলম এবং মহিউদ্দিনের পরিবারের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু তাদের সাথে শেষবারের মতো দেখা করে গেছেন এবং তাদের দেখা করার মধ্য দিয়েই ফাঁসির যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করে কারা কর্তৃপক্ষ। তো সুবর্ণা, শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফাঁসি কার্যকরের প্রস্তুতি সম্পর্কে রাজশাহী জেলগেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাড়িউল আলম শান্ত। ডেঙ্গু আতঙ্কে এখন পুরো দেশ। সম্প্রতি আক্রান্ত এবং মৃত্যু বাড়ায় জ্বর হলেই চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন রোগীরা। বহির্বিভাগে চিকিৎসা নেওয়া প্রায় অর্ধেক রোগী ডেঙ্গু আক্রান্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতির নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হলে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। রাজশাহীর একটি হাসপাতালের বহির্বিভাগের চিত্র এটি, যেখানে তিল ধারণের ঠাঁই নেই। এদের মধ্যে বেশিরভাগই আসছেন জ্বর, কাশি এবং শরীর ব্যথার উপসর্গ নিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সে উপসর্গ নিয়ে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শতকরা 40% ডেঙ্গু আক্রান্ত। জ্বরের রোগী কমপক্ষে হাজারখানি রোগী আসতেছে জ্বরের রোগী। তা এই রোগীগুলো এসে এই রোগীর মধ্যে তার দেখা গেছে যে 30-40% ডেঙ্গু পজিটিভ আসতেছে। একটা গ্রুপ বলে আমাদের, হ্যাঁ আমাদের হাঁচি কাশি সর্দি কাশি গলা ব্যথা এগুলো আছে, আর একটা গ্রুপ বলে আমাদের এগুলো নাই, শুধুমাত্র আমাদের গায়ে প্রচণ্ড ব্যথা, চোখে ব্যথা, মাথা ব্যথা, শরীরে ব্যথা, আর তার সাথে একটু বমি বমি ভাব, এই ধরনের থাকে। যাদের সর্দি কাশি গলা ব্যথা নাই, এই গ্রুপটাকে আমরা কিন্তু আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি যে এরাই কিন্তু ডেঙ্গু রোগীর পসিবিলিটি বেশি। ডেঙ্গু শনাক্ত হলে রোগীর অবস্থা বুঝে ওষুধ বা হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সাধারণত ডেঙ্গুতে পেশেন্টগুলো যেটা হয়, প্রথম 2-3 দিন তীব্র জ্বর থাকে, এরপরে কিন্তু জ্বরটা কমা শুরু করে। জ্বর যখন কমা শুরু করে তখন 2 রকমের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে কিছু রোগী কিন্তু তারা কিন্তু ভালো হয়ে যায়, তো সাধারণত এই রোগীগুলো খারাপ হয় না। আর যে ডেঙ্গু রোগীগুলোকে এমন বলে যে 2-3 দিন পর পরই যে হঠাৎ যে জ্বর যখন কমে যায়, অথবা জ্বর যাওয়ার পরবর্তী দিন যদি বলে না আমার শরীর এখন আমি আগের চেয়ে আরও খারাপ হয়ে গেছে এবং আমার মাথায় চক্কর দিচ্ছে, এই ধরনের রোগীগুলো আমরা ধরে নিই এগুলো কিন্তু ক্রিটিক্যাল ফেজে ঢুকে গেছে। যে রোগীগুলোর আপনার একটা বিপজ্জনক উপসর্গ থাকে, হ্যাঁ যে আমাদের 8-10টা বিপজ্জনক উপসর্গ থাকে, সেটা আমরা রোগীদেরকে বলে দেই যে আপনারা বাসায় চিকিৎসা নেন। সেক্ষেত্রে নিজে নিজে ওষুধ না খেয়ে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে গৃহবধূ এবং ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু হয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। করোনায় মারা যাওয়া গৃহবধূ রোকসানা শাহজাহানপুর উপজেলার দুবলাগাড়ি এলাকার জাহিদ হাসানের স্ত্রী। অপরদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় মাসুদ রানা শহরের জলেশ্বরী তলা এলাকার জিলুর রহমানের ছেলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের 53তম জন্মদিন আজ।
মুক্তিযুদ্ধ চলাকালীন 1971 সালে 27 জুলাই অবরুদ্ধ ঢাকাতেই তার জন্ম হয়। তার হাত ধরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ যেন বাংলাদেশেরই জয়। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। ডিজিটালের পর এবার স্মার্ট বাংলাদেশের পথে দুরন্ত গতিতে ছুটছে দেশ। এর ধারাবাহিকতায় দেশে এখন প্রান্তিক জায়গায়ও মিলছে তথ্যপ্রযুক্তির সেবা। আধুনিক পৃথিবীর সঙ্গে তাল মেলানো এ পথ দেখিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বারুদজ্বলা সময়ে এদিনে পৃথিবী আলো বাতাসে নিজের দীপ্ত অস্তিত্ব ঘোষণা করেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ। মা শেখ হাসিনার দিক থেকে তার শরীরেও বইছে রাজনৈতিক রক্তধারা, আর বাবা ওয়াজিদ মেয়ার দিক থেকে বিজ্ঞানের জৈবিক উত্তরাধিকার। কিন্তু কোনো গদবাদা বলি নয়, রাজনীতির মাধ্যমে মানুষের কল্যাণের জন্য তিনি তাই হাঁটলেন বিজ্ঞানের পথে। মায়ের হাত ধরে ধীরে ধীরে সফল করলেন ডিজিটাল বাংলাদেশের যাত্রা। দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবী জুড়েই আজ তাই ডিজিটাল বাংলাদেশের জয়গান। বিদেশিরা ভেবেছিল যে তারা আমাদেরকে বলে দেবে আমাদের কি কি সমস্যা আর ওটার সমাধান কি, তবে তাদের বলার আগে, তাদের চিন্তা করার আগেই কিন্তু আমরাই এটার সমাধান বের করে নিয়েছি। 2008 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন এদেশের মানুষের স্বপ্ন দেখিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশের। সজীব ওয়াজেদ জয়ের মেধা ও দক্ষতায় আজ ইন্টারনেটের সেবা পৌঁছেছে গ্রাম বাংলার মানুষের হাতের মুঠোয়। স্কুলের শিক্ষক আজ কম্পিউটারের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষার আলোয় আলোকিত করে তুলছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে বেতবুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতির পিতা দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠান। বাংলাদেশের অনেক তরুণের স্বপ্নের নায়ক সজীব ওয়াজেদ জয়, আজ তার 53তম জন্মদিনে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ তাই বলতেই পারে শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আলোচনা থাকবে। উত্তরের জনপদে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্প স্কিন রোগ, মারা যাচ্ছে শত শত গরু। বিরতি শেষে স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। এ পর্যায়ে সারা বাংলার খবর। মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুচকা খেতে যাওয়ার পথে 12 বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষককে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার মালখানগর ইউনিয়নের রথবাড়ি গ্রামে। ধর্ষিতাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত 9টার দিকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। এছাড়া ঘটনাস্থল থেকে এলাকাবাসী ধর্ষক ফরহাদকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ ও স্বজনরা জানান, সন্ধ্যায় ফুচকা কিনতে দোকানে যায় ওই মেয়েটি। পথিমধ্যে মালখানগর ইউনিয়নের কাজিরবাগ গ্রামের স্বপন শেখ এর পালিত ছেলে রাজমিস্ত্রির সহযোগী ফরহাদ শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে অন্ধকারে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মুখ আটকে রাখায় গ্রামের প্রথমে কোনো শব্দ করতে না পারলেও এক পর্যায়ে চিৎকার দেয় মেয়েটি। তার চিৎকারের শব্দ পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষক ফরহাদকে হাতে নাতে আটক করে পুলিশে খবর দেয়। উত্তরের জনপদে গরুর লাম্প স্কিন রোগ ছড়িয়ে পড়েছে। চিকিৎসা দিতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন এই জনপদের খামারি ও গরু পালনকারীরা। কয়েক মাস ধরে লাম্প স্কিন রোগে রংপুরের শত শত গরু মৃত্যু হয়েছে। আমদানি করা পশুর মাধ্যমে প্রায় 10 দশক আগে দেশে প্রথম রোগটি শনাক্ত হয়, তবে গত 5 বছরে এর প্রাদুর্ভাব বেড়েছে বলে জানায় প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। রংপুর থেকে বাদশা ওসমানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। ক্যামেরায় ছিলেন আরিফুল ইসলাম। রংপুরের বিভিন্ন এলাকায় ল্যাম্পি স্কিন ডিজিজ রোগের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। প্রতিদিন কোথাও না কোথাও মারা যাচ্ছে গবাদি পশু। গত 2 সপ্তাহেই উপজেলায় মারা গেছে অন্তত 200 গরু। স্থানীয়দের অভিযোগ, গবাদি পশু নিয়ে হাসপাতালে গেলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। সরকারি ডাক্তার কোনো আসে না, শুধু গ্রাম্য ডাক্তাররা আসিয়ে প্রাথমিক চিকিৎসা একটু করে দেয়, এরপর গরু মারা যায়। স্যার যেন যদি খোঁজ করেন, স্যার আমাদের ওখানে গরু মারা গেছে, চলেন ওখানে যাই দেখিয়েছি, আর যাওয়ার আমি চাচ্ছি। অভিযোগ রয়েছে ল্যাম্পি স্কিন রোগের ভ্যাকসিন ফ্রি দেওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে টাকা।
ডাক্তার আইছে না তো 5,000, 10,000, 15,000 এগিয়ে টাকা চায়। ফোন করে বলতেছে যে ভাই আপনি এর আগে আমি আপনার বাড়িতে গেছি, আপনি ভিজিট দিয়েছেন 1,000, আপনার বাড়িতে যাওয়া যাবে না। উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি কর্মকর্তা বলেন, আক্রান্ত গরুর চিকিৎসার পাশাপাশি দেয়া হচ্ছে নানা পরামর্শ। সবই ভিত্তিহীন এবং বানোয়াট। আপনাদের যদি যথাযোগ্য কোনো প্রমাণ থাকে আপনারা এগুলো, আমি বলবো যে আপনারা এটার জন্য আপনারা যে যে দিক থেকে যেটা করণীয় আছে এটা আপনারা করতে পারেন। বদরগঞ্জে 151টি তালিকাভুক্ত এবং তালিকার বাইরে রয়েছে 420টি ছোট বড় গবাদি পশুর খামার। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালিয়াকৈর থেকে মাওনা আঞ্চলিক সড়কটি যেন মরণ ফাঁদ। যানবাহনের বেপরোয়া গতি, অদক্ষ চালক, যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত এক বছরে সড়কটিতে প্রাণ গেছে 20 জনেরও বেশি মানুষের, তারপরও টনক নড়ছে না কর্তৃপক্ষের। গাজীপুরের কালিয়াকৈর থেকে দেওয়ান সামানউদ্দিনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। কালিকোর থেকে মাওনা আঞ্চলিক সড়কটিতে বেপরোয়া গতির কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। প্রায় 40 কিলোমিটার সড়কটি কালিকোর থেকে ফুলবাড়িয়া অংশে রয়েছে 26টি বিপজ্জনক মোড়। এসব মোড়ে হোল্ড বনের নির্দেশনা থাকলেও তা মানতে নারাজ সিএনজি ও মোটরসাইকেল চালকেরা। এখানে যে বাঁকাটা, এই বাঁকাটার জন্য প্রতি সপ্তাহে এখানে অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মাঝে লোক মারা যায়, কিছুদিন আগে 2 জন মারা গেছে। এখানে হেদিনকে 3টা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে এই বাঁকের মধ্যে। সরকার যদি রাস্তাটা একটু আমাদেরকে ভালো করে দেয় তাহলে আমাদের একটু সুবিধা হয়। জন এছাড়া যন্ত্রতন্ত্র, গাড়ি থামানো, যাত্রী ও মালামাল ওঠানো নামানোর কারণে বাড়ছে এসব দুর্ঘটনা। প্রশাসন জানায় লাইসেন্সবিহীন চালকদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তবে এ বিষয়ে কথা বললে প্রশাসন জানায় লাইসেন্সবিহীন চালকদের দ্রুত আইনের আওতায় আনা হবে। প্রতি সপ্তাহে একদিন আমরা সেখানে একটা স্পেশাল অভিযান দিয়ে ড্রাইভিং লাইসেন্সবিহীন এবং অদক্ষ চালকদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে এবং জনসাধারণ যাতে সেখানে নির্বিঘ্নে বাড়িঘরে যেতে পারে এবং যানবাহন চলাচল করতে পারে সেজন্য আমরা সশস্ত্র আছি, ইনশাল্লাহ থাকব। এলাকাবাসী বলছে অব্যবস্থাপনা, দুর্নীতি ও চালকদের অসচেতনতার কারণে ঘটছে এসব দুর্ঘটনা, তাই দ্রুত একটি ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। আরভ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শুরুতে ফুটবল প্রসঙ্গ। 2026 বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। মালয়েশিয়ার এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে বিশ্বকাপ ও এশিয়ান কাপের প্রাথমিক বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপের নাম চূড়ান্ত করা হয়। আগামী 12 অক্টোবর মালদ্বীপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 17 অক্টোবর ফিরতি লেগে বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। দুই লেগের ফলাফলের ভিত্তিতে বিজয়ী দল বাছাই পর্বের পরবর্তী রাউন্ডে উন্নীত হবে। এশিয়া অঞ্চলের বিশ্বকাপ প্রাথমিক বাছাইয়ের র্যাঙ্কিংয়ে নিচের সারির 20 দল নিয়ে এই ড্র অনুষ্ঠিত হয়েছে। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে বিয়ার বিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আর একবার। রাজধানীতে কাল আওয়ামী লীগ বিএনপির পৃথক কর্মসূচি, এখন অনুমতি দেয়নি জিএনপি। গণহারে নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ রিজভীর। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র, ব্রিফিংয়ে জানালেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহের হত্যা মামলায় দুই আসামির ফাঁসি কার্যকর হবে রাতে, সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছে জেল সুপার। এবং দেশজুড়ে ডেঙ্গু আতঙ্ক, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, জ্বর হলেই সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।